এ উঠবে না, চলো চলো এটাতে বুঝবো। মুখে ফুকে লাগিয়ে দিচ্ছে, বৃহস্পতিবার তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যে চুমকি দিয়ে কাজে আসতে অনেকটাই দেরি করেছে, যার জন্য আমাদের বাড়ির কাজও দেরি হয়েছে। আজকে আমরা এখনো রান্না বসানো হয়নি, প্রায় 9টা বাজছে এখন। বাপ্পা এখন একটু কফি চাইলো, ওর জন্য একটু কফি করা হচ্ছে। আমি ওকে এলাম ঘুম পাড়াতে, আর ওর বাবা এসে ওকে তুলে দিল। এই যে বদমাইশের গাছ হয়ে গেছে। বৃহস্পতিবার আজকে আজকে দেখুন কি করি। এখন মেয়েটাকে খাইয়ে দাইয়ে বাবার কাছে দিলাম, এবার আমি রান্নাটা বসিয়ে বসাবো, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। চলো আগে ভাতের হাঁড়িটা বসাই, তারপর অন্য কিছু করবো। চাটা আবার গরম করেছি, এইখানে মেয়েটার জল গরম আছে। মেয়েটা এখন ঘুমিয়ে গেছে, এবার আমি ফুলকপি আলুটা ফুলকপিটা ভাজবো। আলুটা সিটি মারা হয়ে গেছে, আর এখানে আমার ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। আগে ফুলকপিটা ভালো করে একটু ভেজে নিই, তারপর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। আজকে চুলগুলো দেখুন, চুলগুলো পুরো সেই যেমন খড় খড় হয়ে যায়, ভিজে গেলে খড় যেমন হয়ে যায়, সেরকম চুলগুলো হয়ে গেছে। একটুখানি পূজা বললো যে একটু হেনা নিয়ে এসো, হেনা লাগালে চুলটা ঠিক হবে, তাই একটু হেনা এনেছি। এজো হেনাটা গুড়লাম। চুলগুলি হ্যাঁ চুলগুলি ধাপ্পা, এই যে জেঠু চলে এসছে, ওই তো পে জেঠু চলে এসেছে না, এই যে জেঠুর সঙ্গে একটু ঘুরে আসো। এখন সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এবার বাপ্পাকে এখন হেনা লাগ করে দিতে হবে মাথায়। ওনার চুলটা খড়ের মতন হয়ে গেছে, খড়ের আঁটি। এই যে চুল কাটতে বসবো এবার আমি। টুলটাই বসো, সুবিধা হবে। এই যে কি করবে, লাগাচ্ছে উঠবে না, চলো চলো এটাতে বুঝবো। আমি আর করবো না, বলো।
এইটা আর আবার দিতে হয় এটা দিয়ে এটাকে এরকম ভাবে দিতে হয় মুখে ফুকে লাগিয়ে দিচ্ছে এ এইমাত্র মেয়েটাকে ঘুম পাড়িয়েছে ও চান করবে তারপর আমি আগে চান করবো তারপর ও করবে সব তো ভুলে মেরে দিয়েছি আমাকে শেখাতে গেল আমি শিখতে পারলাম না কেমন লাগছে বেশ দেখতে না একে ভরে দি এখন প্রায় দুটো বাজছে আর এখন খেতে বসা হচ্ছে লাঞ্চ আজকে ডিম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে মাছ ভেন্ডির ঝাল আম আমাদের সব দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল মেয়েটাকে ঘুম পাড়াতে যাবো ও উঠে বললো মানে ও ঘুমোচ্ছিল উঠে বললো এখন আমরা কি করছি বাইরে গেছি দুপুরবেলা কেউ বাইরে যায় ও যায় তো বাইরে গেলে খুব ভালো লাগে এই হাত দিয়েছে মুখে আবার হাত ধোয়াতে হবে দুপুরবেলা দুপুরে কীর্তন করছে কিরাম মেঘ করেছে দেখো 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 কিরকম মেঘ করেছে এমানা এরে 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 এই দে এখানে এরে এই দে এই দে প্রচুর মেঘ করেছে জানেন তো প্রচুর মেঘ করেছে কারেন্ট চলে গেছে প্রচুর মেঘ করেছে একটু চলুন বাইরে দেখাই আপনাদের খুন কিরাম মেঘ করেছে তাই না মেঘ করেছে তো এমানা কি খাচ্ছ ডিটু লিচুকে তো খুব ভালো এ বুড়ি এদিকে দেখো খাবে লিচু খাবে ও হাওয়া দিচ্ছে হাওয়াটা মাত্র দুটো মুড়ি খেলাম আর মেয়েটাকে খাইয়ে দিয়েছি এখন ঠিক হলো একটু খিচুড়ি করা হবে বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বিকেলবেলা বৃষ্টি হয়ে গেছে আর ওয়েদার তো খুব সুন্দর লাগছে নিলে বাপ্পা বললো চলো তাহলে একটু খিচুড়ি করা হোক প্রথমে ঠিক ছিল না করবো তারপরে এখন আবার ঠিক হলো যে খিচুড়ি করা হবে ফুলকপি আলু কাটা হয়ে গেছে এখানে আদুরো আলু ছাড়ানো হচ্ছে আর এমনি এই চালেরই করা হবে আর বাপ্পাখানে ডালটা ধুচ্ছে আজকে খিচুড়ি হয়েছে এই মাত্র খেতে বসলো বাবারা বাবা আর মা আর পূজাকে খেতে দিলাম আমি মেয়েটাকে ধরবো আর এই যে নিরামিষ খিচুড়ি তৈরি করেছি জল হয়েছে এই যে নিরামিষ খিচুড়ি এখন খেতে বসছি আমি এখন প্রায় 10:20 বাজছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর কালকে পূজার বাবারা আসবে বাবা মা আসবে কালকেও দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি কেউ নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন